যখন আল্লাহ তাআলা কোনো নবীকে রাসূলের মর্যাদায় উন্নীত করে কোনো জাতির কাছে প্রেরণ করেন এবং সেই রাসূল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের মধ্যে অবস্থান করে তাদেরকে সত্যের পথে আহ্বান করতে থাকেন, সত্যকে তার জাতির কাছে উপস্থাপন করতে থাকেন, অর্থাৎ একজন রাসূল যখন তার দায়িত্বকে তার মিশনকে সম্পূর্ণ করেন এবং সৃষ্টিকর্তার বার্তাকে তার কওমের কাছে স্পষ্টভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেন, কিন্তু তা সত্ত্বেও যখন কিছু লোক বা কোনো জাতি অহংকারবশত জেদ ধরে থাকে যে তারা এই বার্তাকে গ্রহণ করবে না, তারা তাদের বিশ্বাস এবং যা তারা করছে তা থেকে ফেরত আসবে না, বরং তারা অন্যায়ভাবে আল্লাহর সেই বার্তাবাহকের রাসূলের বিরোধিতা করতে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক বিশেষ বিধান অবতীর্ণ হয় যেটাকে আল্লাহর সুন্নত বলা হয়। তবে সেই বিধান নিয়ে আলোচনা করার আগে আমরা একজন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটি জেনে নেই। আল্লাহর একজন বার্তাবাহক যিনি আল্লাহর পক্ষ হতে ধর্ম বা বার্তা নিয়ে আসেন তাকে নবী বলা হয়, অর্থাৎ যাকে নবুয়ত প্রদান করা হয়। নবুয়ত হচ্ছে যখন একজন ব্যক্তি ঐশ্বরিক ওহী পাওয়ার পর তার কওমকে তার সম্বোধনকারীদেরকে সত্য শিক্ষা দেয় এবং পরকালে ভালো পরিণতির সুসংবাদ দেয় যারা সত্যকে গ্রহণ করে এবং সতর্ক করে তাদের মধ্যে যারা সত্যকে প্রত্যাখ্যান করে যে তাদের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে। কোরআনের পরিভাষায় এই সুসংবাদ প্রদানকে বাশারা এবং সতর্ক বার্তাকে বলা হয় ইনজার। কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহ আন-নাবিয়্যিন ওয়া মুবাশশিরিন ওয়া মুনজিরিন। মানব জাতি একসময় একটি সম্প্রদায় ছিল, যখন তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয় অতঃপর আল্লাহ তার বার্তাবাহকদেরকে প্রেরণ করলেন যারা ছিল সুসংবাদদাতা ও সতর্ককারী। সূরা বাকারা আয়াত 213। রাসূল অর্থ হল একজন নবীকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয় বা তার উপর এমন দায়িত্ব অর্পণ করা হয় যে তিনি ঐশ্বরিক অনুমোদনের মাধ্যমে তার সম্প্রদায়ের ভাগ্য নির্ধারণ করেন, যাতে তার সম্প্রদায় যদি তাকে প্রত্যাখ্যান করে তবে সেই রাসূল তাদের উপর সত্যের সার্বভৌমত্বকে কার্যকরীভাবে এবং বাস্তব রূপে প্রয়োগ করেন এই পৃথিবীতে তাদের উপর আল্লাহর বিচারকে বাস্তবায়নের মাধ্যমে। ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল ফাইদা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিস্ত ওয়া হুম লা ইউজলামুন। প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন রাসূল রয়েছে, অতঃপর যখন তাদের রাসূল তাদের নিকট উপস্থিত হয় তখন তাদের ভাগ্য নির্ধারিত হয় ন্যায় বিচারের সহিত এবং তাদের প্রতি কোনো জুলুম করা হয় না। সূরা ইউনুস আয়াত 47। আল্লাহ তাআলা সূরা মুজাদিলাতে বলেন, ইন্নাল্লাযিনা ইউহাদুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তারা লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমি আমার রাসূলগণই বিজয়ী হব। অবশ্যই আল্লাহ শক্তিধর এবং পরাক্রমশালী। রিসালাত এবং রাসূলদের সাথে সম্পর্কিত এই রীতি ব্যবস্থা অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও তার বিরুদ্ধাচারীদের জন্যে একই পরিণতি নির্ধারণ করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথনির্দেশ ও সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন যাতে তিনি এই ধর্মকে আরব উপদ্বীপের অন্যান্য সকল ধর্মের উপর প্রবল করে দেন, যদিও আরবের এই মুশরিকরা তা অপছন্দ করে। রিসালাত সম্পর্কে এই প্রতিষ্ঠিত অনুশীলনটি যেভাবে প্রকাশ পায় তা হল আল্লাহ তাআলা তার রাসূলদেরকে নির্বাচন করেন যাতে প্রকৃত বিচার দিবসের পূর্বে তাদের মাধ্যমে এই দুনিয়াতেই পুরস্কার ও শাস্তির ব্যবস্থা করা যায়। মূলত এটি একটি ছোট পরিসরে বাস্তবায়িত মহড়া যা পরকালে বিচার দিবসে সংঘটিত হবে।
রাসূলরা তাদের কওমের সামনে প্রকাশ্যে ঘোষণা করেন, যদি তারা সত্যকে গ্রহণ করে এবং ঈশ্বরের প্রতি অনুগত কৃতজ্ঞ থাকার অঙ্গীকার করে, তবে তারা পরকালের পাশাপাশি এই দুনিয়াতেই পুরস্কৃত হবে। আর যদি অহংকার বশত মিথ্যাকেই আঁকড়ে ধরে থাকে, যার পক্ষে কোনো দলিল তাদের কাছে নেই, তবে তাদেরকে পরকালে তো বটেই এই দুনিয়াতেই শাস্তি প্রদান করা হবে। ফলাফল এই যে এই দুনিয়াতে রাসূলদের অস্তিত্বই আল্লাহ তাআলার পক্ষ হতে একটি প্রকাশ্য স্পষ্ট নিদর্শন দলিল হয়ে যায়, যেন আল্লাহ তাআলা নিজেই তার বার্তাবাহকদের সাথে তাদেরকে সঙ্গ দিয়ে তার সিদ্ধান্ত জানাচ্ছে। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলদেরকে সব সময় বিজয় এবং আধিপত্য দান করেন, এবং যারা তাদের উপস্থাপিত বার্তাকে প্রত্যাখ্যান করে তাদেরকে কঠিন শাস্তি দেন, বিচার দিবসের ন্যায়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরাউন রাসূলা। হে ইসমাইল পরিবার, মক্কার কুরাইশরা, আমি তোমাদের কাছে একজন রাসূলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের নিকট একজন রাসূল। সূরা মুজাম্মিল আয়াত 15। অর্থাৎ সাবধান, আমার এই রাসূলকে অস্বীকার করলে তোমাদেরও ফেরাউনের মতোই শাস্তি ভোগ করতে হবে, আখিরাতে এবং দুনিয়াতেও। কোরআনের প্রত্যেক শিক্ষার্থী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবে আধিপত্য, মক্কা বিজয় এবং দলে দলে লোকদের ইসলাম গ্রহণ সম্পর্কে মহানবীর ভবিষ্যৎবাণীর ব্যাপারে অবগত রয়েছে। একজন বিজ্ঞানী যেভাবে ল্যাবরেটরিতে টেস্টের মাধ্যমে তার থিওরিকে প্রমাণ করে, ঠিক একইভাবে সৃষ্টিকর্তা তার বার্তাবাহকের সত্যতাকে প্রমাণ করার জন্য ভবিষ্যতে হওয়ার কিছু বিষয়ের জ্ঞান তার বার্তাবাহককে দিয়ে থাকেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন এতিম, যাকে কেউ জিজ্ঞাসা করার নেই, যার কেউ সাহায্য করার নেই, যার কোনো সৈন্যবাহিনী নেই, একজন একা ব্যক্তি ঘোষণা করলেন, যারা আমার বার্তাবাহক হওয়ার সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেও অহংকার বশত এবং পূর্বপুরুষদের ধর্মের দোহাই দিয়ে সত্যকে গ্রহণ করবে না, মহান সৃষ্টিকর্তার পাশাপাশি এই সকল মূর্তির পূজাকে পরিহার করবে না, তাদের উপরও ঠিক একইভাবে মহান আল্লাহর আজাব অবতীর্ণ হবে, যেমন অন্য রাসূলদের বেলায়ও হয়েছে। আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ রসূলুল্লাহ, এই আরবের ভূমিতে ঘোষণা করছি, আমি নিজ হাতে তোমাদের ফায়সালা করে যাব। কোরআনে বারবার এই ঘোষণা করা হয়েছে, যদি সত্যকে অহংকার বশত অস্বীকার করো তবে কাউকে ছাড় দেয়া হবে না। এবার দেখুন কি ঘটেছে আজ থেকে 1400 বছর পূর্বে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, খোদার ঘোষণা আসছে যা নূহ আলাইহিসসালামের সময়, হুদ আলাইহিসসালামের সময়, সালেহ আলাইহিসসালামের সময়, লুদ আলাইহিসসালামের সময়, মুসা আলাইহিসসালামের সময়, ঈসা আলাইহিসসালামের সময় এসেছিল। আমিও তোমাদের শোনাচ্ছি সেই ঘোষণা, তৈরি হয়ে যাও খোদার আজাবে গ্রেপ্তার হওয়ার জন্য। সত্যকে বোঝার পরেও যারা মানবে না তারা তৈরি হয়ে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছেন, কিন্তু মাত্র 230 থেকে 235 জন লোক তার দাওয়াতকে গ্রহণ করে। তখন আল্লাহ তাআলা বলেন, যথেষ্ট হয়েছে, তাদের কাছে আমার বার্তা সম্পূর্ণরূপে যথার্থভাবে পৌঁছানো হয়েছে, তারা সত্যকে গ্রহণ করবে না। আপনি এই শহর ছেড়ে দিন, আমি আপনার হাতেই, আপনার অনুসারীদের হাতেই এদেরকে শাস্তি দিব। আমি পৃথিবীতে আবারও আমার আদালত প্রতিষ্ঠা করব, যেমনটা পূর্বেও করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, হে নবী, তোমাদের মধ্যকার কাফেররা কি পূর্বের কাফেরদের চাইতে শ্রেষ্ঠ? না তাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে, তারা খুব শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা কামার আয়াত 43। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন,
ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতেই তাদের শাস্তি দিবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং এই আরবের ভূমিতে আপনার বিজয় হবে, আপনি দেখবেন মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে। এবং এরই ধারাবাহিকতায় মুসলিমরা মাত্র 10-12 বছরের মধ্যে রোম আর পারস্যের সাম্রাজ্যে বিজয়ের পতাকা উড়ায়।